নওদার আমতলায় 2020 এর নতুন এই বছরে প্রথম দিনে পিকনিকে খুবই কম মানুষজন। আমতলার স্কুলের সামনের বাগান ও নদীর পাশের ভূমিতে জানুয়ারির প্রথম দিনে মানুষজন পিকনিকের জন্য ভর্তি থাকে। আর এবছর মাত্র 2-3টি অল্প বয়সী ছেলেদের গ্রুপকে পিকনিক করতে দেখা গেল। এনআরসি সিএএ এর প্রভাবে নতুন বছর উপলক্ষে গত কয়েক বছরে নওদার আমতলায় মানুষজনের মধ্যে যে আগ্রহ তুঙ্গে ছিল এবছর তার ছিটিটে ফোটাও নেই। পিকনিকের জায়গায় বেলুন ও গাছ দিয়ে সাজানো হয়েছে ঠিকই, কিন্তু হ্যাপি নিউ ইয়ারের লেখার পাশে নো এনআরসি নো সিএএ লেখা প্ল্যাকার্ড দেখা গেল। আচ্ছা, প্রতি বছর দেখি সমস্ত এলাকা ভর্তি থাকে এই বাগান, তো এবছর একদম ফাঁকা, কি ব্যাপার? এই বছর বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে, একটা এনআরসি এনপিআর এইসব নিয়ে একটু মানুষ খুবই দুর্ভাগ্যজনক অবস্থায় আছে, তাই এই মুহূর্তে এই আনন্দ ফুর্তি করতে মানুষ আগ্রহী নয়, ওই জন্য মানুষের এই এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই বাগানটা। আপনার কি মনে হচ্ছে? কি ব্যাপার, প্রতি বছর করেন তাই আপনারাও মানে নামকা ওয়াস্তে এসেছেন? নামকা প্রত্যেক বছর করি, আমাদের একটা ট্র্যাডিশন আছে বন্ধুদের মধ্যে, তাই করছি। কিন্তু আমাদের প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলছে, তবে প্রথম আমাদের ব্যানারে প্রথমে আছে নো এনআরসি নো এনপিআর নো সিএ। তার মানে আপনারা নতুন বছর উদযাপন করতে এসেও এই নো এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আমরা নিউ ইয়ার পালন করছি, কিন্তু আমাদের মেন আমাদের মেন মোটিভটা এটাই যে মানুষের মধ্যে আর বার্তা পাঠানো যে সিএ একটা গণতন্ত্র বিরোধী একটা আইন। তাদের কাছে থেকে জানা গেল এনআরসি সিএএ এর প্রভাবেই এবছর নওদাবাসীদের মধ্যে পিকনিকের আগ্রহ হারিয়েছে।